Oh my! স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবেন না রে স্বামী যখন আসবে মাঠের থেকে আসবে আপনার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে স্বামী যখন আসবে মা স্বামী যখন আসবে দৌড়াজা স্বামীর পাশে দাঁড়াইবেন মুখের দিকে তাকাইয়া মুসকি হাসি দিবেন আপনি যদি আপনি মুসকি হাসি দেন আপনার স্বামী ওই মাঠে যাইয়া সারাদিন কাজ করছে মনে যত দুঃখ আছে ব্যথা আছে আপনার মুখের দিকে তাকাইয়া তার তাকাইলে আপনার মিষ্টি হাসি দেখলে স্বামীর অন্তরে যত দুঃখ আছে সব দুঃখ বাজান ধুয়ে যাবে শিল্লে অকণ মার হা মারে আপনি যখন স্বামীর দিকে তাকাইয়া হাসি দিবেন যদি চাইরটে দুইটা দাঁত স্বামী যদি দেখে দুইটা নফল হ্রদের সব আমোলনামাই লিখে দিবে যদি চাইরটা দেখে চাইরটা নফল হ্রদের সব আমোল নামাই লিখে দিবে হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি আপনার ছয়টা দাঁত দেখে ছয়টা নফল হজের সোহাব আল্লাহ মুল্লামাই লিখে দিবে জোরকন সোবাহান আল্লাহ আর আমাদের দেশের অনেক বউ আছে স্বামী বিপসায় গেছে মাঠে গেছে আসিয়া দেখে স্বামীর যখন মাঠে থেকে আসে পাশে দাঁড়াইয়া হাসিতে দেওয়া দূরের কথা আইসে দেখে বিবির মনি খারাপ কথা কন না কে না করবেন কেন আপনার আপনার স্বামী জন্য কত কষ্ট করে তা জানেন আপনাকে খুশি করবার জন্য আপনাকে ভালো রাখার জন্য আপনার পেটে ভাত দেওয়ার জন্য আপনার পরনে কাপড় দেওয়ার জন্য আপনার মুখে হাসি ভুটানোর জন্য এই স্বামী আপনাকে থুয়ে ডাকা চলে যায় কতক্ষণ সে স্বামী মাঠের মধ্যে রোদের মধ্যে কাজ করে ওই স্বামী বিপসা করবার জন্য যায় জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র আপনার মুখে হাসি ভোটানোর জন্য আর মুখের মধ্যে আপনি কি নিয়ে থাকেন যারা পুরুষ আছে তারা মনে মনে বলে হুতুর বলেন সাইজ করে ভালো না খালি কি মেয়েদের দোষ আছে পুরুষের দোষ আছে আচ্ছা একটু দোষ করলো তাই কি ধরে মারা লাগবে নাকি হ্যাঁ এমন মারা মারে হেটা মানুষের কাছে আর বলা যায় না বউ মারবেন কেটা বউ মারা হারাম বউ যারা মারবে এই হাত দিয়ে যারা বউ মারবে শুনে রাখেন যারা বউ মারছেন এই হাত দিয়ে যারা বউ মারবেন তাদের হাতের মনা যার দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না কে এমনটা ছোট হয়েছে কে আর মা বোনেরা শুনে বলবি না হারে এত সুন্দর সোনান মৌলুয়ে কোনে আসি লোভো হুজুর আমার বলে দাম নাই সব বোনের ছেড়ে ভালো বগের বুঝন চুল ধরে ধরে মারে মা বন্ধুর বলবো যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরবে না সোভাটা লাটে সরকম খালি স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত সুদ খাওয়া হাত বট মারা হাত কথা বুঝতেছেন না বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগ দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ লেবে দিয়ে গন্ধ আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লা জোর কন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখ লে বিড়ি খাইলে মুখ দিয়া সেন হয় না গন্ধ হয় যখন বউ খালি মুখ গুড়া স্বামী বলে রে আমি তোমার মুখের কাছে মুখ নিছি আর তুমি মুখ গুড়াইছো বিবি বলে আমার শরমও করে লজ্জা করে তোমার মুখের চাইতে পাশার গন্ধ বেশি কত কথা স্ত্রী করে থুয়ে যাবো আজকে ওয়াজ কেবল শুরু করতেছি দেখলেন কি আমার ভাইয়ের আমার আল্লাহর হারুন রশিদ ওই জামানার মধ্যে বাদান তিনি একজন আল্লাহর অলি ছিলেন বাচ্চা হারুন রশিদ তিনি বাদান তিরিশ পাড়া কোরআনের হাফেজ ছিলেন আর তার বিবি সোভায় দা তিনি ছিলেন বাদান হাফেজা সোভান আল্লাহ বললেন না আল্লাহর অলিব হারুন রশিদ আপনার রাস্তা দেবাদান হেটে যাচ্ছে কবরস্থানের সামনে দেবাদান যায় যা লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাগল আছে নাম হলো তার পাগলের নাম তো হল পাগল বাহালুর উনি রাত্রে বেশিরভাগ সময় কাটাতেন বাধান গোরস্থানে কবরের মধ্যে যেই কবরটা দেবে গেছে ব্যাঙে গেছে ওই কবরের মধ্যে রাত্রেও থাকতেন দিনেও থাকতেন বেশি সময় কাটাতেন তিনি হলো বেশি সময় কাটাইতেন কাটাইতেন একদিন আল্লাহর অলি বাদশা হারুন ও রশিদ হেঁটে যাচ্ছে গোরস্থানের সামনে দিয়া যা দেখে হারুন ও রশিদ আপনার বাহালুল পাগল গোরস্থানে বাদান বসে আছে এবার বাদশা হারুন ও রশিদ বলতেছে পাক আপনার ছাগলে কি না খায় আর পাগলাই কি না খায় পাগল রে মানুষ বাস করবে হলো ভালো জায়গায় তুমি বাস করতেছো এই গোরস্থানে তুমি পাগল এবার বাদশা হারুন ও রশিদ যখন এই বললেন বহালুল পাগল বললেন আমি পাগল না পাগল হলেন আপনি যখন পাগল বলে আক্ষেপ করছে তিনি বলতেছে আমি পাগল না আপনি পাগল বললে তার প্রমাণ দেওয়া লাগবে আমি যে তোমার বেশি পাগল প্রমাণ দেওয়া লাগবে কয় বাচ্চা হারুণ রশিদ আমি আপনাকে প্রমাণ করে সারবো বাচ্চাহরু কাছে ছিলেন একটা লাঠি এই লাঠিটা পাগল বাহলুলের হাতে দিয়ে বলতেছে বাহালুল আমি তোকে অবধ পাইছি তোর মতো পাগল পাইছি আর তোর সাইতে বেশি পাগল যে হবে এই লাথিতে তার হাতে তুই ধরা দিস এই বলে লাথিতে বাদশা হারন রশিদ বাহলুল পাগলের হাতে দিয়ে বাজান চলে গেল এইভাবে বাজান কয়েক বছর চলে গেল কিছুদিন পর কয়েক বছর পর খবর আইলো আর বাচ্চা হারুন রশিদ এক পাওয়া যায় না দেখা যায় না এবার একজনের কাছে জিজ্ঞেস করলো আপনাদের দেশের প্রেসিডেন্ট বাদশা হারুন রশিদ কয়ে বলে বাদশা রসিদ রশিদ অসুস্থ হয়ে গেছে এক এখন এখন উত্তর মানুষ চতুর্দিকে তার কানের কাছে যা কলমা পড়তেছে শত শত মানুষ দেখে আসছে বাচ্চা হারানোর রশিদ আর মনে হয় বাঁচবে না দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবে এই কথা শুনিয়া বাচ্চা বাহানুল পাগল ওই লাঠিতে হাতে নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে আর সালাম আলাইকুম ও বাচ্চা হারুন রশিদ আমার সালাম লেন বাচ্চা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে মারার আগে পাগল আইসে দাঁড়াইছে কথা বুঝতেছে না হারুন রশিদ চিন্তা করতে আমি মারা যাবো আর আবার এই পাগলের পাল্টা পড়ে গেলাম আমি এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে দাঁড়া আছে বাচ্চা হারুন রসিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় যাবে এবার বলতেছে বাচ্চা রশিদ আপনার কেমন লাগে বাচ্চা পাগল বাহালুল যখন বললেন বাচ্চা রশিদ আপনার কেমন লাগে বাচ্চা হারুনোর রসিদ বলে পাগল রে আর আমার সাথে মস্কারি করিস না আমি এখনো বিদের পথে কয় কোন পথে যাবেন কোন জায়গায় যাবেন কয় কবর দেশে পাক বহাল বললেন বাদ চারুনে রশি আপনি যেই দেশে যাবান আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন এরপরে রাস্তায় রাস্তায় আপনার আপনার মোড়ে মোড়ে দশটা আপনার বিডিআর থাকতো এরপরে পরে আর্মি থাকতো পুলিশ থাকতো এখান থেকে আপনার সিরিয়াসগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাদান পাহারা দিয়ে রাখছে কারণ প্রেসিডেন্টে যাচ্ছে জরকন ঠিক কিনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনো দিন এই দেশে সিরাজগঞ্জ আসছে ঢাকার থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে মানে জনগণের এতই উপকার করছে জানে যে যদি ফাঁকা পায় বলিবাদ সাহারুন রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন পুলিশ যাইতো র্যাব যাইতো এরপর আপনার আর্মি যাইতো বিডিআর যাইতো জরকন ঠিক কিনা আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন আমার কথা কি বুঝতেছেন এবার বসে হারুন বলে পাগল বাহালুল মরার আকাটা গায়ে নুনের সিটা দিস নে ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায় আচ্ছা তাহলে আপনি তো দুনিয়ায় নরম শারি সেরা ঘুমাইতে পারেন নাই কয়েল সেরা ঘুমাইতে পারেন নাই দাসিরা বাতাস দিত আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনি লেপ টোষক নিছেন ওই জায়গা কি কয়েল নিছেন ওই জায়গা কেউ মানুষ নিছেন যে জায়গা হাজার হাজার সাপ বুসি বসে আছে এই সাপ বিষু একটা বার যদি কামড় দেয় এই কামুরের জন্তু নাই এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পুড়তে থাকবে কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার ও পাহাড় সরে বেড়াই এই জগতে বীরের জানো আর এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দাঁড়ায় এমনি করে বে লাখো লাখ বা বাচ্চা হারুন ও রসিদ দুনিয়ায় মোসা কামি দিলে এক মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে আর সেই কবরের মধ্যে যাইবে। ওই জায়গা যদি মশা মারার সাপ মারার বিচ্ছু মারার যদি কয়েন মশারি যদি না টানা ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় এক বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার কুড়তে থাকবে বাচ্চা হারুনও রসিদ বলতেছে বাচ্চা হারুনও রসিদ বলতেছে পাগল বাহালু মরার গায়ে আর লবনের রেসিতে তুমি দিও না চিল্লে এখন ঠিক কিনে এবার বলতেছে বাচ্চার রসিদ আপনি সেই জায়গা থাকছে আপনার বিল্ডিং এর মধ্যে থাকছেন তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে তারপরে র্যাব পাহারা থাকছে আপনার গেটের সামনে বাদন তিনটা পুলিশ থাকছে গড় দরজার পাশে বাদন পুলিশ থাকতে আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে ইয়ারপরে তো চোখে শুয়ে থাকছেন আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আর জীবন আমার থাকতে হবে তাহলে বলুন বাচ্চা হারুন রশিদে অবধ আমি নে অবধ আপনি বলে অব তাহলে তুমি যেই জায়গায় থাকবে ওই জায়গায় ছিলে আর আমি ছিলাম খাত শুয়ে এখন যাওয়া লাগবে মাটির ঘরে তাহলে বোঝা গেল অবোধ হইলাম আমি বলে বাচ্চা হারুন রশিদ এটা কি কয় লাঠি এই লাঠিটা কাঠ কয় আমার এই লাঠি কাকে দিছিলেন কয় আমি তোমাকে দিছিলেন বলছিলেন যে তোর সাইতে এই লাঠিটা দিবি আমি আপনার সাইতে অবধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল নাই ওই ঘরে মশারি টানার নাই ওই জায়গা রে পুলিশ লেন নাই আর আমি বাহালুল পাগল ওই জায়গার র্যাব হবে আমার আল্লাহ আল্লাহ আমি সেই আল্লাহর ইবাদত করছি আর ওই আল্লাহ যদি আমার উপরে রাশি খুশি থাকে আমার র্যাব পুলিশ আমার আল্লাহ সুবাহ আল্লাহ একটু জোর কর খুব খারাপ লাগতেছে ভাই না না ভাই কলে যে ওয়াজ করেন ওয়াজ করতেছি না 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 বসে না তো বোটেলে আর সময়তে ঠিক মতে বট মারি লিসে একাই একুনি তো ভালোই বসে না না কোরআন হাদিস বসে না একদম সিলমার বেরগা সত্তাক बोलतेছে সিলমাললি আমার সদের সামনে এখানে মার কোন জায়গা কোন হুন নউ মার যদি বেస్తే যাবে চা বলছিল না

নৌকা যখন বানালেন আল্লাহ বললে নুহুরে নৌকা বানা নৌকা বানা আমি বন্যা দেব বর্ষা দেব কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোশন হবে সেই ব্যক্তিকে নৌকা তুলবে ইমানদারে নৌকয় তুলবে আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব আমার কথা কি বলতেন বুঝতে না এবার আল্লাহ নবী নুয়ালাম বাজার নৌকা বানালেন এই এক লক্ষ চব্বিশ হাজার চারটে তকটা দিয়ে এক লক্ষ কিরে মেরে বলেছে এক লক্ষ চব্বিশ হাজার পয়েক নাম বাজান আপনার এক লক্ষ চব্বিশটা তক্তার সাথে লেখা ছিল আর এক লক্ষ চব্বিশ হাজার সারিত্য তক্তা ওই আপনার আল্লাহর নবী পাঠাইছে এক লক্ষ চব্বিশ হাজার কিন্তু সাইট্য তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লার মবীর সারিত সাহাবীর নাম ছিলেন শোভানক আমার ভাই রে আমার কোন ব্যক্তি যদি। ছেলেরা এরা পেছনে যদি বাধান পেশাব করে কথা বুঝতে চান না স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না কারণ স্বপ্নে দেখা দলিল পেশ করা যায় না বিহুজ্জা স্বপ্নে দেখা দলিল সরি হতে পেশ করা যায় না অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাধান বিরিজ তৈরি করছে এটা স্বপ্নের বিরিজ কথা না রে কিসের বিরিজ আরে স্বপ্নে আমরা দেখছি স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি গুম থেকে উঠে দেখি যে রসমালা তুলো সিঁড়ে মুখের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছি যে প্রসাব আছে টাইস টুইস করে পেশাব কর দেখলাম প্রসাব আসে না এত সুন্দর জায়গা পাবো না প্রসাব করে ওই মূর্তি ভালোছি আর ঘুম থেকে জাগে দেখেছি লেপট খাতা দিয়ে মূর্তি ভালো মা খালি কি লাইতেছে তো একটু আগে প্রসাব করা নিয়েছিলাম আমার মুটি ফেলেছিস সে স্বপ্নের জিনিস সব কিছু পূরণ হয় না মুটিয়ে ভালা দেয় বোঝে না রে স্বপ্ন স্বপ্নই আমার মায়ের আমার প্রসব করে ছেলেরা বাজান প্রসব করে ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাজান কান্নাকাটিতে ধরে রাখা যায় না সারা রাত মা ঘুমাতে পারে না বাবা ঘুমাতে পারে না ওই বাচ্চার কান্না আপনার ওই যে চারিজন সাহাবির নাম লেখিয়ে ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায় ওই সন্তানের কান্নাকাটি করবে না সিল্লে কন্মার হাবা কোনো মহিলা কোনো পুরুষ যদি অনেক বড় বড় পুরুষ আছে বড় বড় মহিলা আছে বিয়ে হওয়ার পরও পুরুষ বিছানা বড় প্রসাব করে বউ বৌবাজন প্রসাব করে কথা না রে এটা একটা ব্যাধি আমাদের এলাকার একজন বিয়ে করছে দু তিন সালের মা উনি বিছন বড় প্রস্রব করে বুড়ো কালে বৌ দিল প্রসবের লেগে বউ সার দিল এ দোষটাকে ওনার স্বপ্নে হয় এখন কেউ যদি বড় প্রসাব করে তাহলে আপনার সাইতে সাহাবির নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাইখে দিবেন তাবিজ বরবেন না তাবিজ বরা আমার কাছে হারাম আপনাদের কাছে যায় হইতে পারে কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার এবার সুন্দর করে বাজার লেখিয়া বেসান বালিশের নিচে রাখা দিবে না যতদিন পর্যন্ত হইতে আপনার বালিশের নিচে থাকবে শয়তান আসিয়া আর ধোকা দিয়া লোকটাকে প্রসাব করাইতে পারবে না মারহবায়ট্ট সরক অনেক পুরুষ আছে বয়ের কাছে যা বলে তোকে দিয়ান আমার সংসার চললো না আমার আরেকটা বিয়েই করা লাগবে এই রকম পুরুষ আছে না না বাজান নাই অনেক পুর মহিলা আছে স্বামীর বলে আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের বাত আমি খেয়ে গেলাম আমি আরও তোর ভাত খাইতে চাই না তোর ভাত খাব না আমাকে ছেড়েয়া দে তালাক দে আমি আমার বাপের বাড়ি চলে যাব কথা বুঝতে চান না স্বামীর কথা শোনে না স্বামী বড় কথা শোনে না স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মোহাম্বতে যদি ডাক দেয় সালমান মা কথা কয় না ও সালমান মা উত্তর দেয় না ও সালমান মা উত্তর দেয় আছে না নাই স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয় যদি মোহাম্বত না থাকে চার সাহাবির নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবে না আল্লাহর কসম স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্বত পয় দেওয়া যাবে সিল্লা সিল্লা কন মার হবা খারাপ লাগতেছে নাকি ওই যে ওই ওয়াজ আমি করবো না উঠে গেছে এনে আল্লাহ নামে কিছুই নেই নেই ওই সমস্ত বক্তার ওয়াজ এখন শেষ তোর বাপ আসলে তোর মা আসলে ওই ওয়াজ করে গেছা এখন যদি কোরআন বাংলাদেশে যদি ওয়াজ করতে হয় কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করা লাগবে কথা কোন নজরের ওয়াজ এই দিন চলে গেছে মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বানায় চিন্তা করছে এখন মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বেঁধে স্টেজে উঠিস সাইজ করে ভালো ঠিক বললেও ঠিক ইমরান ওয়ালি সাল্লাম নুকো তৈরি করলে নুকো তৈরি করবার পরে বজান আপনার 4 তো একটা না যায় পড়ে গেল কয়টা একটা গাছ কাটলেন এই গাছটা আপনার 20 বছর পর্যন্তই জমিনে ছিলেন যেই গাছ দিয়ে যেই গাছ দিয়ে নৌকা বানাবে কিস্তি বানাবে ওই গাছটা আপনার জমিনে ছিলেন বাজান বিশ বছর বিশ বছরের মধ্যে একটা মিয়া মানুষ গর্ভবতী হয় নাই গরু বা বাচ্চা দেয় নাই এমনকি পশু পাখি বাধান বাচ্চা দেয় নাই আর একটা পাখি পর্যন্ত বাচ্চা দেয় নাই ওই ছিল বছরের মধ্যে পশু পাখি সব নারীরা বন্ধা হয়ে গিয়েছিল একটাও বাচ্চা দেয় না গাছ যখন কাটলেন পাখি ডিম পাড়া পাড়া শুরু করলেন মুরগি ডিম পাড়া শুরু করলেন মহিলারা গর্ভবতী হাতে লাগলেন আপনার ওই নৌ আপনার এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়ে নৌকো বানানোর পরে চারটে তক্তা না যায় নহু আলহি সাল্লাম বলে আল্লাহ মাত্র চারটে তক্তা যদি হয় আল্লাহ গো কিস্তি সম্পূর্ণ হবে আমি এখন তক্তা পাবো কনে আল্লাহ বলে বন্ধুরে ওই নীল নদীর মাঝখানে একটা গাছ আছে ওই গাছটা কাটলে চারটে তক্ত হবে গাছটা তুমি নিয়ে আসো বলে আল্লাহ নিম্ন কে যাবে ওই জামানার মধ্যে বাদান একজন পালোয়ান ছিল তার নাম হল উজ বিন অনক আড়াই মাইল লম্বা কয় মাইল আড়াই মাইল যদি একটা মানুষ যদি লম্বা হয় তার নাম হলো বাদান উজ বিন অনক আপনার আড়াই মাইল যদি বাদান লম্বা হয় এই আড়াই মাইল লম্বা লোকটা যদি হয় তার দাঁত হবে কয় হাত আপনি কণ্ঠ আর কথা কবি নিব পাঁচ আঠ পাঁচ আঠ আড়াই মাইল যদি লম্বা হয় আপনি একটু হিসাব করেন আপনি সাড়ে তিন হাত মানুষ কিন্তু দাঁত কিন্তু আপনার পড়ায় দুই ইঞ্চির কাছাকাছি কথা কয় না তাহলে আপনি দিয়ে আমাক দিয়ে আপনি অনুমান করেন একটা মানুষ যদি আড়াই মাইল লম্বা হয় দাঁত কেমন করে পাঁচ হাত হইতে পারে এখন কয় বড় বিপদে বলে গেছে বড় এক মাইল আড়াই মাইল যদি লম্বা হয় আপনার দাঁতটা হবে বাজাল কম করে হলে বাজান এক মাইল এই উসবিন পাল আন সকালে নাস্তা করতো আপনার সাড়ে চারশো রুটি দিয়ে আপনার এবার উজবিন অনকের কাছে যা বললেন উসবিন অনক আমার ওই নীল থেকে আমার ওই গাছ আর এনে দিতে হবে বলে গাছ আমি এনে দিতে পারি তবে আমি যতদিন ধরে জন্মগ্রহণ করেছি সকালবেলা নাস্তা করি চাই মানে স্বাস্থ্যতাৰ রুটি দিয়ে আমি জীবনে পেট বোধে উদর বরে খাবার খাইতে পারি নে আমাকে যদি এক পেট খাবার খাই খাওয়াইতে পারো আহা হলে আমি তোমা কই গাছটা আইনা দিব কারণ একটা লোক যদি পেট ভরে না খাইতে পারে ওই লোকটার কেমন লাগে কথাখন উস্বির অনুপড়লে আমার জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাই না ভাই আমাকে পেট ভরে খাবার দিতে হবে গাছ এনে দেবো কা গাছ এনে দাও গাছ আইনে দিছে উষ্পালন পালন বললো তাহলে আমাকে খাবার দেওয়ার জীবনে পেট ভরে খাবার খাই নাই এবার হরজতে াম একটা মাত্র রুটি নিয়ে উসপালওয়ানের সামনে দিছে এই যে রুটি খাও বলে হুজুর এটা কি কয়ে রুটি কয় কী করবো কয় শুরু করো কী শুরু করবো এখান কেন সকালবেলা নাস্তা করতে আমার চারশোটা রুটি লাগে আর একটা রুটি দিছে আর দাঁতের ফাঁসাই তো বন্ধ হবে না কথা কয় না একটা রুটি একটা লোকে যদি এক মাইল যদি দাঁত হয় তাহলে দাঁতের যে ফাঁসা আছে বত্রিশটা দাঁতের ফাঁসা আছে এই ফাঁসা বন্ধ করবে কি একটা রুড়িতে বন্ধ হবে নাই বললেন আমি আল্লাহর নবী ওয়াদা দিয়েছি আন্দার উপর ওয়াদা দিয়েছে ইন্মেল্লাহক ওয়া দা কুম হক আল্লাহ যা ওয়াদা দেয় আল্লাহ সেইটা পুরো করে আমরা আল্লাহর নবী আমরা ওয়াদা দিছি আর ওয়াদাটা আমি পুরো করব তুমি শুরু করো তবে শুরু করবার আগে তুমি বলো বিস্মিল্লা ই রোনুয়া হি বলে তুমি শুরু করো ছোট ছোট লোক না দেও এবার নুহু আলহি সাল্লাম যখন বললেন উসপালুবান ছোট ছোট বিসমিল্লা বলে শুরু করলেন ছোট ছোট করে বাজার লোক দে। খাইতে 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 রুটি তিন বাঘের এক বাঘ খাইছে পরিপূর্ণ পেট বড়ে গেছে এই জন্য নবীর সোনার সোনার খাবারের সময় ডান পাস থেকে শুরু করবেন ছোটো ছোটো লোকমা দিবেন শুরুর আগে আপনি আর যদি বিসমিল্লা বলেন নাই কয় নাই এখন আপনি খাইছেন আর মাত্র একলা লোকমা আছে আপনি চিন্তা করতেন আরে বিসমিল্লা বলি নাই ওয়ালা বারকাতুল্লাহ কই নাই তাহলে ওই লোকটা যা খাবে সব শয়তানের পেটে চলে যাবে তখন যদি আপনি আরেক এক লোকমা আছে তখন

নুয়ালেখি সারলাম ও নৌকা বাদান বানালেন কি বানালেন এই নৌকাটা বর্ষা হয় না হয় না এবার সব মানুষ বলে এ তোমার আল্লাহ বর্ণা দিবে বর্ষা দিবে কই আল্লাহ তোমার আল্লাহ বর্ণা দিল কই তোমার বর্ণা নুহু নবে বলে আল্লাহ আমাকে টিটকেলি দেয় আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো যারা ধৈর্য ধরে তাদের থাকে কে ইনামা সাবিরি যারা ধৈর্য ধরে ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে আরো জোরে আমার ভাই রামাত ভালো করে লক্ষ্য করে শরুন মা বন্ধের বলবা মা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে বদন শুনতে হবে তাহলে আমি বলতেছিলাম আপনার অনেক মহিলা আছে স্বামী কথা বা শোনে না কথা বুঝতেছেন না আপনার এই নাম দিবেন বাজান বালিশের নিচে রাখার পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মোহাবত পয়দা যাবে কষ্ট দিবে না কে বিবু স্বামীকে বা যান কোনো দিন কষ্ট দিবে না অনেক ছেলে মেয়ে আছে বাজান নামাজও পরে এরপরে বাজান গান বাজনা বাজায় আমাদের সমাজের মধ্যে বিয়ার আগের দিন আপনার সোমনাথে খাতনা হ হলে এরপরে বাজানা হালাল জিনিস হারাম করে বাজান আপনার বক্স বাজাইয়া জোরো ঠিক কিনে বিয়ে হলো হালাল না হারাম জোরো হালাল দিয়ে হারাম করবার জন্য বাড়িতে বাজান বক্স বাজায় সোননাতে খাতনা দেওয়া কি সোননাথ জোরো কি সোননাথ এটা হালাল না হারাম এটা হালাল হালাল জিনিস হারাম করবার জন্য বাজান বক্স বাজায় এক জাতীয় শয়তান এসে বাজান পাম দেয় আপনার যার দাঁড়ায় বাড়ির মানুষ কথা শুনবে ওই শয়তান এসে কাউরে দৌড়বে না নরমে দৌড়বে না যে বাড়ির মাথা তাক যায় শয়তান বলবে বক্স নিয়ে যেন জিনিসটা হারাম হয় কথা বুঝতেছেন না ওই বাড়িতে মাসে মাসে আমাদের দেশে এমনও বাড়ি আছে কেউ আপনার বাজায়। কেউ খাতনাতে বক্স বাদিতে কেউ আবার জন্মদিনে বাজান বক্স বাজায় কিছু মানুষ আছে প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায় আচ্ছা তুমি বক্স বাজে চাও এটা তো যায় নাই বাজাও বা সাই তেস তুই শুনবি রে তাহলে তুই শোন আর গম ডিস্টার্ব করিস কে কথা কন না না সোনা যদি লাগে অন্য লোক তো শুনবে চায় না বক্স বা তাইলে সব মানুষকে শুনতে চায় কারণ কল যে হুসটা কাঁপিয়ে ওঠে কন কথা কন তো সোনা যদি লাগে তোর যদি সগি হয় তুই একা শ মানুষের কানে যায় কিসের লেগে হা মানুষের কষ্ট কেন দে আমার রে মা মা স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট দিও না যুবকদেরকে বলবো যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে মা বাবার মনে তুমি কষ্ট দিও না আল্লাহ বললেন মাসি বাবার খেদমত মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে দুঃখ দিও না আপনি প্রথম আপনার চাকরি পাইছেন প্রথম বেতন পাইছেন এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন কোন জায়গা দিবেন আল্লাহ সেটাও জানা দিয়েছে আপনার ছেলে বিদেশ গেছে ছেলে প্রথম বেতন তিরিশ হাজার টাকা পাঠাইছে এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না মসজিদে দিবেন না পি সাহেবের বাড়ির দিবেন ਕਿ ਪੀੜੇ ਰਬਾਦੀ মসজিদে দেয় কেউ মাদ্রাসায় দেয় কেউ দেয় পীরের না না আল্লাহ সেটা বলে না আল্লাহ বলেন তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে দাও মসজিদের কথা বলে নাই মাদ্রাসার কথা বলে না আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবারে দেও জোরে জোরে কনসুবাহান আল্লাহ তারপরে আপনি মসজিদে দেন মাদ্রাসায় দেন আমার কোন দুঃখ নাই পিড়ে দেন আচ্ছা এই যে ফেনিতে বন্যা হচ্ছে আপনারা শুনছেন না দেখছেন শুনছেন দেখছেন সহযোগিতা করছেন করছেন কিনে আমার মনে হয় বাংলাদেশের খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছি কথা কয় না এক দল বসে তারা চাইতেছে যে বন্যা খালি ওই তেরো ছেলে বারো সিলা কেন সারা বাংলাদেশ ডুবে যায় কতক্ষণ খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুনি দল আছে দশ টাকা পাঁচটা দিছে দিয়েছে কতক্ষণ ওই এক দল আর আর একটা দল হলো পীর বাবা একটা পীর বাবা দেখলাম না যে ওরো ছোলে বলছো গরু নেয় মুরগি লয় ছাগল নেয় বক্রি লয় নিয়া পীর বাবা খায়া খা পেটটা বানাইছে কি দেখছেন একটা পীরে কো দেখলাম না আছে একটা পীর টাকা লিয়া যা আপনার ওখানে সাহায্য করছে সহযোগিতা করছে একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খায় খাওয়ার জন্য বসে আছে আর পাবলিক পাগল খালি বাবার বাড়ি সব দেয় আল্লাহর কসম করে বলতেছি বাবা যা খাইছে যা দিছে বাবার বাড়ির দান তো দু দান তো করছেন ভালো কথা সব তো দূরের কথা কিয়ামতের ময়দানে সৈন্য সৈন্য কথা পীর পাম দে কি তা জানেন হ্যাঁ আমার ওর একটা গরু দিয়ে দিবি বেশটা নিয়ে যাব আমি বাড়ির যখন জোরো কন একজন ভক্ত পীর এক দিছে হলো গরু যে হুজুর আপনার ওষে তো গরু দিছি এখন নামাজ কালাম যে কি রাজকের কি করবো

ধান্দা করছে ধান্দা বসেন না যে যে দানটা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে দেখে না তে দানটা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরে গেছে কিয়ামত শুরু হয়ে গেছে উনি গোরা করতেছে এন গোরা করতেছে হা জান্নাতের গেটের সামনে দিয়ে গোরা করতেছে একজন এসে হাত পেরে ধরছে মানে দৌড়ছে দৌড়ার মতো ধরছে আত মুরমুড় করতেছে টাকা দেখে আড্ডু গুড্ডে বেঁগে গেছে টাকা দেখা যে ভাবছি পিস সাহেব দৌড়ছে আমি চ্যাঙ্গা দি মধ্যে দিবে তাকে দেখা পিস সাহেব দরে নাই মালিক ফেরেস্তা দৌড়ছি আট মুরমুর করে ভালাইছে কা আমি ফেরেস্তা মালিক কা আমার হুজুর কৌ কা ভিতরে গেলে দেখবি নি দিয়া দুজকের মধ্যে ফালা দিছি পিস সাহেব যায়া দুপুটা পড়ি তাকে দেখা পিস সাহেব এক মুড়ি যা দেখা যায় পিস সাহেব এক আগেই ভালাইছি কারণ পিস সাহেব মুড়িদ বলতেছে কী বাবা আপনি আমাকে বেহেস্তে দিবেন এখন তো আপনি আগে আইছেন আগে আমাক হরছে তা আমাদের তো পরে হইছে আগে আমাক তো কইছে তারপরে তো তো কইছে সনাত যা লোক তো মনে করেন যে পীর সাহেব আমাকে বেহেশতে নিবে আগে পীরকে দোজখের মধ্যে দিবে তারপরে তার murid কে দোজখে দিবে আমার ভাইয়ের আমাত আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো তোমার মা বাবাকে প্রথম বেতনের টাকা দেও তারপরে মসজিদে দাও আমার আপিত্ত নাই মাদ্রাসায় দেন আমার আপিত্ত নাই এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো অনেক মহিলা আছে অনেক স্বামী আছে মা বাবার খেদমত করতে চায় কিন্তু বইয়ের কারণে মা বাবার খেদমত করতে পারে না এই রকম মহিলা আছে না না বাজান এইরকম মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার মক্কায় যা যদি হজ করো বাবা এই হজ আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না করতে পারে না না বান্দা সম্ভব আল্লাহর কাছে কান্দি বলে আল্লাহ রে আমি মক্কায় মদিনায় যাব হজ করব মক্কা মদিনায় যাবে হজ করবে বাজান হজের টাকা বাজানো জমা হায়া গেছে এখন হজে যাবে কাছে বলে গো মা আমি হতে যাব মা আমাকে বিদায় দাও মা বলে বেটা রে তুই হতে যাস না তুই হতে যাস বেটা আমি তোমার মা তোমাকে নিষেধ করিলাম এবার ছেলেটা বলে মা হজ করা আল্লাহর হুকুম আমি হজে যাব তুমি কেন নিষেধ করতেস গো মা মা রে আমি তোমার নিষেধ শুনবো না এবার ছেলেটা মাকে না বলে বদল হজে গেছে এবার মা চোখের পানি ফেলে দিয়ে দেয় কান দেয় আর বলে আল্লাহ আমার বেটা আমিও অসুস্থ মা বিছানা বড় পেশাব করি বিছানা বড় পায়খানা করি আমার প্রসাব পায়খানা আমি পরিষ্কার করতে পারি না আল্লাহ আমার বেটা আমার খেত না করিয়া আমার খেতমত না করিয়ে বেটা হজ করবার জন্য গেছে আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়ে। এই জমিনের বুকে আমার বেটাকে মৃত্যু দিও না মায়ের দোয়া আল্লাহর দরবার অব্যর্ত ভাবে কবুল সর আল্লাহ এই যুবকটা হজ করবার জন্য রানা দিছে হেটে হেটে বাদন হস ওই যুগে ছিল বাদন হাইতে হাইতে হস করতে বিমান হেলিকপ্টার ছিল না হাইতে হাইতে হস করতে বাদন যাইতে বাদন তিন মাস হয়ে গেছে এখন কিছু দূর হাইতে যায় আপনার দশ পনেরো মাইল হাইতে যায় একটা মসজিদ পায় ওই মসজিদের মধ্যে বাদন শুয়ে থাকে ওই জামানার মসজিদে তো বাদান তখন বাদান বিল্ডিং ছিল না খড় কুটো দিয়ে বাদান সোলার পাটের সোলা দিয়ে বাদান বেড়া দিত কথা বুঝতেছেন না সন্ধিয়া বন দিয়ে বেড়া দরজা থাকতো জাং বাংলা নাই জানলা নাই জানলা আছে তার দরজা নাই কথা বুঝতেছেন না ওই মসজিদের মধ্যে বা যান আছে ওই গ্রামের মধ্যে একটা গরু চোর চুরি করবার জন্য গরু চুরি করবার যখন গেছে আপনার গরু চুরি করিয়ে যখন নিয়ে যাচ্ছে আপনার পালের মধ্যে দশটা গরু আছে একটা গরু নিয়ে যখন রোয়ানা করছে তখন আর নয়টা গরু বা যান চিল্লে পাল্লা শুরু করে দিছে বাড়িয়ালা সৈতেন পাইছে উঠে দেখে চোর গরু নিয়ে যাচ্ছে এবার সর সর বরে সিল্লাত করছে গোন বসতি চতুর দিক থেকে মানুষ যখন বাদান হারি কেন নিয়ে নাতি নিয়ে টর্চ লাইট নিয়ে বাদান সরকে ধাওয়া করছে সর চিন্তা করতেছে আমি তো ধরা পড়ে যাচ্ছি এখন তো কোনো উপায় নাই এবার সামনে দেখে মসজিদের বাজান দরজা খোলা মসজিদের মধ্যে ঢুকছে সর যখন মসজিদের মধ্যে ঢুকছে লাইট মেরে মেরে দেখতেছে মসজিদের মধ্যে ঢুকছে সব বললো মোর সর ঢুকছে মসজিদের মধ্যে সর ধরা পড়ে যাবে ধরো এবার চোর একটু ফাঁসা ছিল ভাঙিয়া ওই পাশ দিয়ে চোর বাজান গেছে সব মানুষ মসজিদটাকে গেরোয়া করে ফেলছে যা দেখে একজন মানুষ বাজান আপনার তসমি তেলাবত করতেছে যা ধরছে সোনার সাপ গুগু গুগু গরু চুরি করে ধরা পড়ে গেছ মসজিদে আসে তুমি তসমি টিপতেছে আমার ভাই এর আমার এবার যখন বলছে তুই কেন ঘরে শুরু করবে গেছিলি চল এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে কথা বুঝতে চান না দেওয়ার পরে বলতেছে ভাই আমাকে মাই দেন না আমি সোর না কয় সোর ধরা পড়লে সেও বলে আমি সোর না এমন মারা মারছে এখন আপনার যাই যাই বাপ এখন যাইবে কয় ভাইজান আমি মরে যাব তবে একটা সত্য কথা শোনেন কয় কি কথা বলে ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলতেছে আমি সোর না তবে আমি আল্লাহর আপনার জিকিরের মোজগুলে ছিলাম আমি যখন এবারতে ছিলাম একটা মানুষ ঢুকছে তাও আমি দেখছি এই মোজ মানুষটা আপনার মেম্বারের ওখান থেকে বাইয়া বের হয়ে গেছে তাও আমি দেখছি আমি হইলাম অমুক দেশের অমুক লোক হদে যাওয়ার জন্যে আসছি আমার মা করছে আর এই মায়ের দোয়া কবুল হায়া গেছে আমি বলছি মা আমি হজে যাব মা বলে বেটা হজে যাই না আমি তোমার মা বিছানা বড় পোশাক করি পায়খানা করি বেটা আমি পায়খানা করি প্রসাব করি এইগুলি পরিষ্কার করতে পারি না তুমি যদি আমি মা আমার কে করবে আমি মায়ের কথা শুনি নাই মাল্লার কাছে বলছিল আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়ে থেকে বিদায় করে নিও না লোকটা কান্দি আর বলে এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আপনাদের বলি আমি সর না তবে মারেন আর কাটেন তবে একটা কথা বলি মায়ের বিনে হুকুমে অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না আপনার অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না প্রথম বেতনের টাকা আনিয়া মা বাবাকে দিবেন মা বাবাকে ফলমূল কিনে দিবেন মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না মা বাবারে দিয়েন সিল্লা সিল্লা কন সুবাহান তো হয়ে গেছে বারো

না না ওইসে থাক এনে জিজ্ঞেস করবে খেয়া খালি বাবার বাড়ি এক মাস হয়ে গেছে বাবা তো অনেক আছে হ্যাঁ বাংলাদেশে হাদিস শরীফের মধ্যে আছে হাদিস শরীফের মধ্যে আছে মাজার থাকবে কিন্তু মাজার পাকা হবে হাদিস শরীফের মধ্যে রসুল বলেছে পাকা মাজার যেখানে দেখবেন ভাঙিয়ে আর কিছু বন্ডপীর পীর গারে মাথা খারাপ হয়ে গেছে যে মাছার যদি কেউ ভাঙে ভাঙা তো ধরে গেছে মাজার যদি ভাঙে আবার ইটের মাজার ভাঙলে পাথর দিয়ে মাজার করবে দেন কি মাজার পুজোরি আল্লাহ রসুল বললেন পাকা দেখলে ভাঙে দিও আর উনি ইটের তা ভাঙে দিলে পাথর দিয়ে করে যাতে ভাঙবেন না পারে আমার ভাই আমার এ মুসলমানের মাইরা অতীকে যেতে চাই না মা বন্দির বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করিবেন স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবেন না রে স্বামী যখন আসবে মাঠের থেকে আসবে আপনার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে স্বামী যখন আসবে মা স্বামী যখন আসবে দৌড়াজা স্বামীর পাশে দাঁড়াইবেন মুখের দিকে তাকাইয়া মুসকি হাসি দিবেন আপনি যদি আপনি মুসকি হাসি দেয় আপনার স্বামী ওই মাঠে যাইয়া সারা দিন কাজ করছে মনে যত দুঃখ আছে ব্যথা আছে আছে আপনার মুখের দিকে তাকাইয়ে তার তাকাইলে আপনার মিষ্টি হাসি দেখলে স্বামীর অন্তরে যত দুঃখ আছে সব দুঃখ বাজান ধুয়ে যাবে চিল্লাই এখন মার হা মারে আপনি যখন স্বামীর দিকে তাকাইয়ে হাসি দিবেন যদি সাইডটা দুইটা দাঁত স্বামী যদি দেখে দুইটা নফল হজে সব আমল নামায় লিখে দিবে যদি সাইডটা দেখে সাইডটা নফল হজের সব আমল নামায় লিখে দিবে হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি আপনার ছয়টা দাঁত দেখে ছয়টা নফল হজের সোহাব আল্লাহ মোল্লামাই লিখে দিবে জোরকন সোবাহান আল্লাহ আর আমাদের দেশের অনেক বউ আছে স্বামী ব্যবসায় গেছে মাঠে গেছে আসিয়া দেখে স্বামীর যখন মাঠের থেকে আসে পাশে দাঁড়াইয়া হাসিতে দেওয়া দূরের কথা আসে দেখে বিবির মনি খারাপ কথা কন না 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 এগুনি করবেন কেন আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে তা জানেন আপনাকে খুশি করবার জন্য আপনাকে ভালো রাখার জন্য আপনার পেটে ভাত দেওয়ার জন্য আপনার পরনে কাপড় দেওয়ার জন্য আপনার মুখে হাসি ফুটানোর জন্য এই স্বামী আপনাকে ধুয়ে ডাকা চলে যায় কতক্ষণ সেই স্বামী মাঠের মধ্যে রোদের মধ্যে কাজ করে ওই স্বামী ব্যবসা করবার জন্য যায় জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র আপনার মুখে হাসি ফুটানোর জন্য আর মুখের মধ্যে আপনি কিলিয়ে থাকেন যারা পুরুষ আছে তারা মনে মনে বলে না খালি কি মেয়েদের দোষ আছে পুরুষের দোষ আছে আচ্ছা দোষ তাই কি ধরে মারা লাগবে নাকি এমন মারা মারে হেতা মানুষের কাছে আর বলা যায় না বউ মারবেন কেটা বউ মারা হারাম বউ যারা মারবে এই হাত দিয়ে যারা বউ মারবে শুনে রাখেন যারা বউ মারছেন এই হাত যারা বউ মারবেন তাদের হাতের মনে দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না কে এখন মনটা ছোট হয়েছে কে আর মা বোনেরা শুনে বলবি না আরে এত সুন্দর সোনার বলবে কোলে আসিল হুজুর আমার বলে দান নাই সব বোনের ছেড়ে ভালো বগের বুঝল চুল ধরে ধরে মারে মা বোনদের বলবো মা স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না সুভাধা লাটে ছোট তাহলে বোঝা গেলো স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত সুদ খাওয়া হাত বট মারা হাত কথা বুঝতেছেন না বিড়ি খাওয়া হাত বিড়ি খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ লেবে দিয়ে গন্ধ আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে কন ঠিক কিনে তাটকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখ লে বিড়ি খাইলে মুখ দিয়া সেন হয় না গন্ধ হয় জোরকন বউ খালি মুখ গুড়া স্বামী বলে বিবিরে আমি তোমার মুখের কাছে মুখ নিছি আর তুমি মুখ গুড়াইছ বিবি বলে আমার সরম করে লজ্জা করে তোমার মুখের চাইতে পাশার গন্ধ বেশি কত কয় না স্ত্রী করে থুয়ে যাবো আজকে ও আজ কেবল শুরু করতেছি দেখলেন কি মা মন্দির বলি মা স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছ ও নারী রে স্বামী যদি তোমার আগে সময় তোমাকে আঘাত করে থাকে মাই দিয়ে থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সবা তোমার শরীরে যেই জায়গা লাগবে ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া যেই জায়গা লাগছে তো আগুনে কোনোদিন পুরবে না সুমানালেটা জোর কর আর তোমার স্বামী মারছে মা স্বামী মারছে কথা যেন গ্রামের মানুষ শোনে না এমনকি পশি যেন শোনে না এমন কি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে এমন কি তোমার যা আর তোমার বাসুর যেন দেওর আর বাসুর যা যেন শোনে না তোমার স্বামী মারছে হাদিস শরীফের মধ্যেই আছে এমন কি তোমার স্বামী তোমাকে মারছে তোমার ঘরের মেয়ে তোমার সন্তান যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে যদি এই কথাটা যদি স্বামী মারছে মা এই কথাটা যদি আপনি গোপন করে রাখেন কামতের ময়দানে আল্লাহ নবী বলেছে ওই নারীদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে জান্নাতে দিবে যখন আর আমাদের দেশে স্বামীরা যদি রাগ করে একটা থাপ্প দেয় চেসার সাত বাড়ি মাথায় তোলে রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয় সব বর্ণা রে কেউ ঠেকায় লোনা রে না ওই রকম গীগা বাদ দে মাবুনদের বন্ধের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে মা আল্লাহ আল্লাহা একদিন আমার নবীর মা আয়সা আল্লাহ আল্লাহার উরুর উপরে আমার নবী মাথা দিয়ে আছে এখন মা আয়সা লক্ষ্য করে দেখে আমার নবী আপনার পেকে গেছে আমার নবী বলে আমার বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনার দাড়ি থেকে চুল দিয়ে কয়েকটা পেকে গেছে আমার নবী বলে আয়সা এই চুল সব সময় আপনার কালো থাকবে না যখন দেখবে দাড়ি চুল পাকছে আস্তে আস্তে লোকটা বৃদ্ধর দিকে বাদান চলে যাচ্ছে এরপরে নবী মা আইসে আমার নবীর শরীর দেখতে দেখতে লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরে আপনার কালা কালা দাগ দেখা যায় বসন্ত গোটার মতো আমার নবীকে মা আইসা বলে ইয়ারা সোলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি গো আপনার শরীরে কি বসন্ত গোটা হয়েছিল ও নবীজি কালো কালো দেখা যায় আমার আমার নবী ধা দা করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে মাইসা বলে রসুন গ আমি কি বেদবি করেছি গো নবীজি যদি বেদবি করে থাকি মেহরবানি করে আপনি আমারে মাফ করে দেন গো নবীজি এই কথা বললে আপনি কষ্ট পাবেন চোখে পানি আসবে আমি জানি না রসুল গো আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ নবী কান্দের বলে আয়সা তুমি ভুল করো না আয়সা আমি তোমাকে ভুল বলে আক্ষেপ করছিনা তবে শোনো এটা বসন্তের গোটা না বসন্তর গোটা না আমি নবী এই কোরআনের দাবার দেওয়ার জন্য আমি যখন টাইপের ময়দানে যখন গিয়েছি আইসা রে তাইপের ছেলেরা আমাকে পাগল বলে আখ্যাত করেছে কেউ বা নবী পাগল বলে কেউ বা বলে আল্লাহ কোরআন শাকি দে আশা কেন বি বলে আশা আশা রে এটা বসন্তর ঘটনা আমি যখন কলমের দাবার দিতে গিয়েছিলাম তাইপের ছেলেরা তাইপের মানুষেরা ছেলেদের কারিয়ে দিলেন লাগিয়ে দিলেন মোহাম্মদ সাল্লুল্লাহ সালাম পাগল হয়েছে আয়সা আমি নবী আমার শরীরে বৃষ্টির মতো পাথর মারছে রে আয়সা আমি নবী আমার শরীরে মশা মাসি বসা হারাম ছিল রে আয়সা আয়সা মশা কোনো দিন দেয় নাই কিন্তু টাইপের ছেলেরা আমি নবী যখন টাইপের জমিনে গেছি বৃষ্টির মতো আমার শরীরে পাথর মেরেছে আয় স্যার অজ্ঞান ভয়া পড়ে গিয়েছি আবার আমি একটু সুস্থ হয়েছি বগুলে নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করাইছে আবার পাথর মেরেছে অগ্নি তো শোখা শোখা পাথর মেরেছে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার আর একটু সুস্থ হইছি আবার বগুলে হাত লাগাইয়া আমাকে এরকম করে দাঁড় করাইছে আমাকে পাথর মার আয়সা দে এ আমার জীবনে আমি এত কষ্ট পাই দেয় আসা তাই বেড়ে জমি রে তাই বেড়ে ছেলের আমাকে জামর করে আঘাত করে যাচ্ছে এটা মেসবদের ঘটনা এটা তাই বেড়ে জমি রে কোরআনের দাবার দেয়ার জন্য তাই বেড়ে ছেলের আমাকে পাথর মেরে এরকম করে দাগ মারা দিয়েছে আসা এটা এখন পর্যন্ত মোसेनेই রে আইসা আমি কলমার দাবাব দর জন্য গিয়ে এই পাথর আমার শরীরে মেরেছে এই কুরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর রাসূল দান্তান মোবারক শহীদ করে দিয়েছে রক্ত পর্যন্ত দিয়েছে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করভার জন্য অনেক মানুষের फांसी হয় আছে আপনার এই বর্তমান বাংলার জমিনে ফ্যাসিবাদ সরকার হাত থেকে এই দেশটা বাঁচানোর জন্য সাহিত্যের মতো একজন শহীদ একজন पहलवान রক্ত দিয়ে এই বাংলার জমিন দিতবার শহীদ করে শহীদ হয়ে দিত বারবার বিজয় ডেকে এনেছেন সিল্লে ইয়াকান সময় লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে মাbounding এর ইজ্জত দিয়ে সোনার বাংলাদেশর হয়েছে দ্বিতীয় স্বাধীন হয়ে আছে যুবকদের তাজা রক্ত দিয়ে ফেসিবাতের হাত থেকে এই দেশটাকে আপনার জয় করেছে সিল্লেকন ঠিক কিনে আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুরু আল্লাহর নবী তাই পের জমিনে নবীকে এরকম করে বাদান আঘাত করেছে আমার নবী বলেন আইসা আমার শরীরে বসন্ত হাই নাই রে আইসা মশা মাসি পরা হারাম কিন্তু তাই বের ছেলেরা আমি নবী আমাকে পাথর মেরেছে এখন পর্যন্ত ওই দাগটা মোছে নাই আজকে এই বছর এমন সেরা গরম কি কর এই গরমের মধ্যে যে আপনারা বসে আছেন আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি আপনারা সকলেই জান্নাতি হবেন আমিন কন জোর অনেক মানুষ আসতে পারে নাই যে গরমের মধ্যে মরতে যাবো অত বেহেসতে দরকার নাই ফাঁক ফাঁক দিয়ে ঘুরতেছে আর খালি বাতাস খেতে তার বিড়ি টেনতেছে হুজুর ওয়াস ভালোই করতেছে আর আপনারা কষ্ট স্বীকার করিয়া জান্নাতেরা সাড়ে তিন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে করার মাহফিলে গরমের মধ্যে বসে আসার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একটা নেক আমোল শিক্ষা দেওয়া যে এই আমলের বিনিময়ে যেন তোমার সান্নাত পাইতে পারে চরোক আন আমি আমার ভাই রাম ভালো করে লক্ষ্য করে সরোদ মা আয়শা রাধি আল্লাহতাল আনহা আমার নবীকে এত ভালোবেসেছেন আমার নবী বিবিদেরকে নিয়ে আমার নবী মাঝে মধ্যে পাচ্ছান গুড তেজ আইতেন আমার নবী বলে আইসা জ্যোৎস্না রাইত আমার নবী তার বিবি আয়সাকে নিয়ে হাতা কটা করতেছে নবী বলে আয়সা রে চলো আমরা দুইজন দৌড় বাজ দৌড়ি এ বা আমার নবী আর নবীর স্ত্রী মা আইসা দুইজন দৌড়বাস ধরলেন দৌরতে দৌড়তে আমার আম্মা আইসা রাধি আল্লাহ তালানহু আমার নবীর একটু দৌড়া আগে গেলে না আগে যাই যা মুসকি হাসি দিয়া বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি কিন্তু আমার সাথে দৌরতে পারলেন না আমার নবী বলে আইসা রে তা তো দেখলে তুমি দৌড় আমার আগে চলে গেছো রে আইসা ইয়াই আমার আবার কিছুদিন চলে গেল কিছুদিন পরে আমার নবী তাকিয়ে দেখে জোসনা রাত আমার নবী বলে আয়সা পূর্ণিমার রাত চলো একটু মাঠের মধ্যে বেড়াই আসি আমার নবী তার স্ত্রী আয়শাকে নিয়ে মাঠের মধ্যে বেড়াইতে গেলেন যা বলে আয়সা রে আজকে পূর্ণিমার রাত চলো আজকে আমরা দুইজন দৌড় বাজ ধরে এবার আমার নবী আর মাইসা দুইজন দৌড়তে দৌড়তে আমার নবী একটু দৌড়োয়া আগে যাইয়া মুসকি মুসকি হাসে দিয়ে বলে আয়সা সারে ওই দিন তোমার সাথে দৌড়ই দৌড়তে পারি নে আজকে দৌড়াইয়া তোমার আগে যাইয়া ওই দিনকার বদনা নিয়ে সারলাম রে আয়সা সিল্লে এখন সোহান আল্লাহ এই জন্য মধ্যে বিবিকে নিয়ে বেরতে যাবেন এরপরে হাওয়া খাইতে যাবেন আপনার যেখানে মন চায় যাবেন তবে শরীয়তের বিধান মাথায় রাখিয়ে আপনি যাবেন বেপরদা আপনারা বিবিকে নিয়ে যাবেন না অনেক মানুষ দেখছি বউকে নিয়ে আপনার মার্কেটে যায় আপনি মার্কেটে যান কিন্তু দুঃখ নাই আপনার বউকে এমন বানাবেন এমন জিনিস পরাবেন আপনার বউকে দেখে মানুষ যেন বলে খালা আম্মা ফুপু আম্মা কথা বুঝতেছেন না আর মেয়েরা এমন মেয়েরা মার্কেটে যায় এমন বোরখা পরে বোরখা পরে টাইট পিছন থেকে যুবকেরা করে ফাইট কথা কন কিছু কিছু যুবকেরা পুরখা পরিয়ে আপনার এমন টাইট পুরখা পরে আপনার আকর্ষণ করতে করতে বিকর্ষণের পরিণত হয় কথা এমন বোরখা পরে এই বোরখা পরিয়া মানসিক আকর্ষণ করে না না ডিলে ডেলে বোরখা কি হয় এদের উদ্দেশ্যই হলো মানুষকে পাগল করা মানুষের ইমান নষ্ট করা মা বোনদের বলব বাড়িতে মা বোনেরা সাজে না পুরুষের সাত হইল মানুষের তিনটা সাংাত জোরকন কয়টা জোরকন এক নাম্বার সাত মানুষ বাজার মরতে চায় না মরতে চায় না কথা কন যদি আল্লাহ দেড়শো বছর যদি হায়াত দেয় তারপরে বলে এইতে হায়াত হইল কথা কন এক নাম্বার মানুষ মরতে চায় না দুই নাম্বার মানুষকে টাকা পয়সা দিয়ে এই মানুষের পেট বাদন ভরান যায় না কথা কন না কে তাই যদি না হয় আমাদের দেশে আপনারও ওই যে দরবেশ বাবা কথা বুঝতেছেন না হাজার হাজার কোটি টাকা এত হাজার হাজার কোটি টাকা থাকার পরও হাজার হাজার কোটি টাকা বাদন আত্মসাত করছে সরকার ঠিক কিনে এখন ওরাই ওরাই লাগে গেছে দেখেন এই যে দরবেশ বাবা সে বলেছিল হাদিসে তো ভুল আছে কোরআনেও ভুল আছে দেহেন ও সাইজ কি চিনতে করছে আর আল্লাহ বলছেন জালিকাল কিতাব রয়বাফি জালিকাল কিতাব এমন একটা কিতাব আমি আল্লাহ সৃষ্টি করেছি নাজেল করেছি যার ভুল দরবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই উনি বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে নাউজ মিলে একটা তাহলে সে বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে দাড়ি দেখছেন না মনে অজগবি আলহি সালাম কোটি কোটি টাকা আত্মসাত করিয়া উনি আর সেই আমাদের আইন মন্ত্রী যিনি আইন চালু করছে যে আইন মন্ত্রী আনিসুর রহমান সে দিন তিন কোটি চার কোটি দুই কোটি তিন কোটি টাকা না হলে সে বাড়ির মধ্যে ঢোকে নাই প্রত্যেক দিন তার দুই কোটি তিন কোটি টাকা ইনকাম বাংলাদেশের ওই দুইজন তখন দুজন ছিল সালমান রহমান আপনার এই দরবেশ বাবার দাড়ি কাটছে মোষ কাটছে করছে করিয়া অল্প দামে লুঙি পরিয়া সিম্পল একটা গেঞ্জি গাই দিয়ে করছে করছে দুইজন পলা শাগে দরা খায় গেছে দরবে বাবা কেউ সিমবে ভরে নাই যার এত বড় বড় দাড়ি সাদা সব বুড়ো কালো করছে চিন্তা করতেছেন শয়তান লোক হলে শয়তান হয় ও থেকে শয়তানও ভয় পায় ও যখন দাঁড়িয়ে কাটছে শয়তান এলাকার থেকে সরে গেছে যারা ওর কাছে তাকাই দেবে না ও আমার সাথে বড় শয়তান তখন যখন আন্নিশুর রহমানকে ধরছে তখন আননিশুর রহমান চিন্তা করে আমি তো দরাই বের গেছি একসাথে তো খাইছি ও পার যাবে তখন বলতেছে খালি আমাকে ধরবেন কে ও যে ওর সাথে আছে ক ওকে কায় ওদের হলো দরবেশ বাবা এখন এই দলের লোক একজন যদি ধরা পড়তেছে আর একজন তার ঘুমর করে বলে দিতেছে আমি তো মরেই গেছি আমার তো জীবন সাত আর একজনে বলতেছে ও ওই বাসায় আসে ওক ধরে নিয়েছ এইভাবে ওরাই 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 ধরা দিতেছে কথা কন বলা থাকবি কনে জনগণের তা খায়া তোর চাষাক ধরব তোর চাষাবার তোর কথা বলে দিবে যে খালি আমি না আমার ভাইস দেওয়া আছে কথা কয় না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি দেখবেন ওরাই ওরাই ধরা দিবে একজনে এক ধরবেন ও ধরে সেই রিমেন্টে নিয়ে ডিম দিবেন তখন বলবে যে হ্যাঁ অমুক জায়গা অমুক রুমে ফ্লাইটে অমুকে আছে ওরাই ওরা ও ধরা দিবে আপনাদের আমাদের ধরার লাগবে না গোয়েন্দা অত কষ্ট করা লাগবে না খালি ওদের দৈরে খালি পাশায় ককটা দিবে কে কোথায় আছে সব কথা ওরা কোয়া দিবে যে আমি তো মরসি ওকে লিয়ে মারবো যখন ওর মা চলে গেছে আমাদের খাওয়াইছে পশা ময়দার রুটি তারপরে শুকনো গুড় আমাদের খাওয়াইছিস আগে আমরা খাচ্ছি দুই মাস তিন মাস পাঁচ মাস দুই বছর পাঁচ বছর দশ বছর তোদের খাওয়া লাগবে মৃত্যুর আগ পর্যন্ত খা এই যদি বলছে মহিমুরবিরে বলছে কথা বাস্তব বলে নাই তুমি যদি ইটে দিয়ে ডেল দাও পাথরের ডেল তোমার খাইতেই হবে খাইতেই হবে খাইতেই হবে এখন আমাদের ইট দিয়ে ডেল দিছ মানুষকে ইট দিয়ে ডেলেছ পাথরের ডেল খাও এখনই এখন কত আল্লাহ এত কষ্ট আছে যে মৌদ দেও আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ হায়াত দুইশো বছর বাড়া দেও রুটি খায়

কথা বলি যারা আমাদের এলাকায় হিন্দু আছেন আপনারা ওই সরকার থাকতে যদি মণ্ডপ তুলে থাকেন গ্রামের মধ্যে পাঁচটা আমরা অনুরোধ করব আপনারা একটা বাড়তি করে তোলেন আপনাদের পাহারা দেওয়ার জন্য র্যাব পুলিশের দরকার নাই বাংলাদেশের মাদ্রাসার ছাত্র মসজিদের হুজুররা পাহারা দিয়ে আপনার ধর্মকে পালন করবার জন্য আলে মোলামা মাদ্রাসা হুজুররা পাহারা দিয়ে সহযোগিতা করবে আমরা নিচে আমি নিজে পাহারা দেব আর আমাদের কথা যার যার ধর্ম উৎসব তাদের জর্ম জারদার উৎসব তার কথা বলেন জর্ম জারদার উৎসব তার আর আগে ছিল ধর্ম যার বাহ মানে এ কথা এই ব্যক্তি বলতে পারে যার জন্মের মধ্যে ভুল আছে হিন্দুর রক্ত আছে সে ছাড়া ইমানদার মানুষ বলতে পারে না কথা কয় না রে আমরা বলবো ধর্ম যার যার উৎসব তার এজনী হিন্দু বাইরা ধর্ম করবে তাদের সহযোগিতা করবেন তাদের উৎসবে যায় আপনারা যখন তারা যখন আপনার আলতি ভাঙা ডেন দেয় আপনারা ড্যানে দিলে তারা মনে মনে নারাজ হয় তা জানেন না কোন আপনারা ওদের ধর্মের মধ্যে আপনারা গরু কোরবানি দেশ ওরা কয়জন আছে কন তো আল্লাহ যেন মানার দেয় দেশগুলো কন আমি এখন দোয়া হবে হিংসা আল্লাহ আপনারা কাতার করে বসেন যে ডানি আছেন এটা আগাতে বলেন বামে আসেন ব্যাটিতে বলেন নিজ দাইকে কাতার করেন এখন তাও রাখতে হবে এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আসেন তাড়াতাড়ি আসেন এখনই হবে